আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসছি হাতিয়ার দ্বীপে, মেঘনা নদীর তীরে অবস্থিত। এখানকার একজন স্থানীয় বাসিন্দার সাথে আমরা এখন কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? ভাই আপনার নামটা বলেন ভাই। আপনি কি এখানকার স্থায়ী বাসিন্দা? আপনি মহিলা মানুষের মতো ব্যান্ড কেটে দিচ্ছেন ভাই? আস্তে আস্তে কথা, ভিডিও হইতেছে। দাঁড়ান এক মিনিট, এদিকে আসেন ভাই। এই যে ভাই, শুনেন 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 ভাই, লেডিস ফার্স্ট, এদিকে আসেন, এদিকে আসেন না ভাইয়া। আপনার মূলত আপনার বাড়িটা কোন জায়গায় বলেন তো ভাই? আমার বাড়ি যে সুবর্ণসারে। ভাই আপনি একটু এদিকে দাঁড়াবেন, আমরা তাহলে নদীতে সব আপনাকে সব একসাথে আমি কিস মেরে দিতে পারবো। একটু দাঁড়ান না ভাই, এই যে নদী, আপনার নদী দেখতেছি। দাঁড়ান দাঁড়ান ভাই, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা আনোয়ার সাহেব, শুনেন শুনেন, আপনার সাথে কথা আছে তো। তাহলে আপনার বাড়ি মূলত কোন জায়গায়? সুবর্ণসরে। ও ওটা তো ছিল কোনো এক সময় নদী, এখন ব্যাঙ্গাসুরে আপনারা ওখানে যা বাড়িঘর করছেন। আমরা আসতেছি পানি নিয়ে। শুনেন শুনেন ভাই, শুনেন, এই নদী সম্পর্কে যদি আপনারা আমাদেরকে কিছু ধারণা দেন। আমরা আসলে মূলত আসছি এখানে দেখার জন্য। না না, এটা সাগর না, এটা মেঘনা নদী। এটা তো মেঘনা নদী আমি জানি, আপনার বাড়ি এখানে। আপনি তো আসলে মফিজ, উত্তরবঙ্গের। আচ্ছা সাগর হোক, নদী হোক, যাই হোক, আমরা এটা জানি মেঘনা নদী নামে। আচ্ছা আপনি নদী সম্পর্কে কিছু বলেন ভাইজান। এই যে বালালা ভাই। আমি তো ভাই আমি তো ওই কথা বলতেছি, আপনার মাথায় লম্বা লম্বা বাল তো, এই জন্য বলছি আর কি। যাই হোক, এটা আপনার অন্য কিছু মনে করেন ভাই, এটা আপনি অন্য কিছু মনে করেন না। ওই যে আমগো জাতি ভাই আছে না, ইয়া সরি বেজাতি ভাই, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওরা চুলকে বাল বলে, তো সেই হিসাবে কাছাকাছি যদি চলে আসছি এই জন্য বাল বললাম। আপনি মাইন্ড করেন না, চুলের আসলে নামটাই হলো বাল। কথা বলেন ভাই, আপনি এই নদী সম্পর্কে আমাদেরকে কিছু বলেন, আমরা আসলে এখানে আসি। তাহলে আমরা দাদার গোষ্ঠী শুধু তারে উঠে আনতে হবে। দেখেন দেখেন, আমার এই যে শ্রদ্ধেয় ভাই বন্ধু মিস্টার আবু বকর ভাই, উনি দেখেন একদম মাটিতে লেটাই গেছে, 27 কিলোমিটার উনি পায়ে হেঁটে এখানে আসছে। কারণ হলো, সমস্যাটা হলো এদিকে কোনো গাড়ি ঘোড়া নেই, চড়ুয়া তো সব হলো চড়ুয়ার সমান। আচ্ছা ভাই, আপনি যে আসছেন এখানে, আসেন লেটাই পড়ছেন, কিছু বলেন তো ভাই। আপনি আপনি আসছেন কেন মূলত এখানে ভাই? ও ফিশ পান নাই ভাই, মানে সমস্যাটা কি, কেন পান নাই, কি বিক্রেতা বেশি ছিল না মাছের সংকট ছিল? আপনি আসতে দেরি হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে মাছ কিনে পরে এখান থেকে কোথায় যাবেন? ঢাকা চলে যাবেন না? আপনার কোথাও রাষ্ট্র আছে, কি করবেন? আরে ভাই, আমরা তো ভালো কাজ করতেছি, ভিডিও করতেছি, আপনার সুন্দর সুন্দর ভাবে কথা বলবো। আচ্ছা আমি আপনার কাছে আসতেছি, আপনি একটু বেশি বকর বকর করেন, মোল্লা মানুষ তো, আপনার সমস্যা একটু বেশি। আপনি বলেন ভাই, আপনি কোথা থেকে আসছেন ভাই? আমি আসছি চরবাড়া থেকে ভাই। চরবাড়া থেকে? তো এখানে আসছেন কেন ভাই? নাউজুবিল্লাহ মিন জালিক। এই ভাই তো আরো সমস্যা ভাই। যা আজ দেখেন, আমার বন্ধু শুয়ে আছে, শাহজান ভাই শুয়ে আছে, উনি তেমন তেমন কোনো কিছু মন্তব্য করবেন আমি জানি, তারপরে ভালো কথা বলে দিই। একটা কথা জিজ্ঞেস করি ভাইয়া, কেন আসছেন এখানে? আচ্ছা মাছ পাইছেন ভাইয়া? আচ্ছা এই যে হাতিয়াতে আপনারা আসছেন মাছ কেনার জন্য, এই জায়গাটা কেমন কেমন উপভোগ করতেছেন? তো মাছ যে পান নাই, মাছ পাওয়ার আশায় বসে আছেন নাকি? আচ্ছা ধন্যবাদ শাহজান ভাই, আপনাকে ধন্যবাদ। এই হুজুরের কাছে আবার আসছি, হুজুর তো একটু ফোনটা ফোনটা কথা বলে দেখেন। আচ্ছা আনোয়ার সাহেব, আপনাকে বলে আপনি ওইদিকে হাত দিলেন কেন? এই জিনিস দেখেন দেখেন দেখেন, হাতটা কোথায় ঢুকে দিছে। ধন্যবাদ সবাইকে, আমরা এখন নদীর পাড়ে যাব। ওই দেখেন কত সুন্দর একটা ট্রলার যাচ্ছে, যাত্রীবাহী ট্রলার, নদীর মাঝখান দিয়ে যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রলারগুলো এখানে দাঁড়িয়ে আছে, এই ট্রলারগুলো মূলত মাছ নিয়ে এসেছে, সারা রাত ধরে মাছ ধরেছে নদীতে।